করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল। উপহার সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের ফল সহ নিত্য প্রয়োজনীয় 10 ধরনের উপহার সামগ্রী সবার ঘরে ঘরে পৌঁছে দেন তিনি। নির্বাহী কর্মকর্তা বলেন, আক্রান্ত ব্যক্তিদের প্রচুর পরিমাণ ভিটামিন এর প্রয়োজন আছে। লকডাউনে ঘরে আটকে থাকার কারণেই এই খাদ্য সামগ্রী নিয়ে তাদের খোঁজ নিয়েছেন। যেহেতু লকডাউন অবস্থায় আছে, তাদের পর্যাপ্ত ভিটামিন দরকার, তো তাদের কথা চিন্তা করে আমরা কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। আমরা আজকে 25 জন করোনা আক্রান্তের বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নিব এবং তাদের জন্য কিছু আমাদের প্রশাসনের পক্ষ থেকে কিছু উপহার আছে সেটা আমরা দিব। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা ভূমি কর্মকর্তা অঙ্গজয় মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজামুদ্দিন সুজন সহ অন্যান্যরা।